ফিরে এলাম বিরতির পর এক যে আছে খাবারে, এবং আজ রান্না হচ্ছে ছানা ভাপে, এবং বানাচ্ছেন কে? আমাদের অতিথি সুচরিতা ব্যানার্জি। সুচরিতা দি, মোটামুটি কি রেডি? একদম। এবার আমি টিফিন বক্সের মধ্যে ছানাটা নেব, ছানাটা নেব এটা ভাপে বসানোর জন্য। এটা যেটা মেখে রেখেছিলাম ভালো করে, সেটাকে টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ভালো করে। পুরোটাই ইউজ করে নেবে? পুরোটাই ইউজ করে। আচ্ছা, এই কন্টেনার ছাড়া অন্য কোনো কন্টেনার কি ইউজ করা যায় ভাপের করার ক্ষেত্রে? তুমি গরম জলের মধ্যে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র বা স্টিলের পাত্রের মধ্যে বসালে ব্যবহার করবে, কারণ এটা একটু জলের মধ্যে বসানোটাই ভালো। একটু জলের মধ্যে বসালে ভালো। তুমি প্রেশার কুকারেও করতে পারো, প্রেশার কুকারের মধ্যে তখন আর বেশি জল দেওয়ার দরকার পড়ে না, কারণ এয়ারে প্রেশারে স্টিম হয়ে যাবে। স্টিম, হ্যাঁ, হয়ে যায়। এটার উপরে একটু সামান্য একটু তেল ছড়িয়ে। দিদি, কাঁচা লঙ্কা দিলে টেস্টটা বোধহয় একটু অন্যরকম হয়ে যায়, কারণ সর্ষে পোস্ত বাটা এবং কাঁচা লঙ্কা তো বোধহয় একে অপরের পরিপূরক। একদম। কালো জিরে, গ্যাসটা অন করব এবার। ঠিক আছে, এটার মধ্যে একটু জল দিয়ে দিই। দিদি, এবার তাহলে ভাপে বসানোর পালা। গ্যাসটা অন করা হয়েছে, আমি এবার ভাপেটা বসিয়ে দিলাম, বসিয়ে এটা ঢেকে দিই। ছানা জিনিসটা বাঙালির নিরামিষে এলে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। অতিথির ভাতের পাতে যখন নানা রকম পদ দিয়ে সাজিয়ে দেওয়া হয় বাটিতে বাটিতে করে, সেখানে যদি ছানার কোনো পদ থাকে, তা গৃহকর্তা এবং অতিথি দুজনেরই মর্যাদা বাড়ায়। আর ছানা দিয়ে বাঙালির মিষ্টির তো নানা রকম গল্প আছে, বানানোর কত রকম কায়দা আছে। বঙ্গে বিভিন্ন দোকান, মিষ্টির দোকান সেজে ওঠে ছানার নানা রকম মিষ্টিতে, রসগোল্লা, নানা রকম ছানার সন্দেশ, কত গল্প তাকে নিয়ে। আর সেই সঙ্গে বাঙালির পাত সেজে ওঠে ছানার ডালনা, ছানার কালিয়া, ছানা ভাপে, পটল ছানার রসা, কত রকমভাবে। এই তো আজকের এক যে আছে খাবারে ছানা ভাপে। সর্ষে পোস্ত, নারকেল বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব কিছু মিশিয়ে ছানাটিকে যখন আপনারা দেখতেই পাচ্ছেন ভাপে করা হবে, সেটি যখন পাতে পড়বে, নিরামিষাশী যারা রয়েছেন তাদের সেই দিনের অন্তত স্বাদ করুক অন্য মাত্রায় সেজে উঠবে। দিদি, ছানা ভাপে কি রেডি হয়েছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে আর একটু সময় লাগবে, আর একটু হলেই মনে হয় হয়ে যাবে। আমার না মাঝে মধ্যে জানো তো মনের মধ্যে অনেক প্রশ্ন উদয় হতে থাকে, যে এখন যেমনি উদয় হলো, এই আইটেমটার নাম ছানা কেন? অন্য কিছুও তো হতে পারত। বৈদিক যুগ থেকে শুরু করে আজ অবধি দুধ ও দুধ থেকে তৈরি ঘি, দধি, মাখন ইত্যাদি হলো এক কথায় দেবতার ভোগ। কারণ বহুদিন ধরেই দুধ থেকেই তৈরি করা এইসব খাদ্য শ্রেষ্ঠ খাবার হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু ছানা হলো এমনই এক খাবার যা তৈরি হয় দুধকে বিকৃত করে। তাই হিন্দু বিধান মতে এই ছানা ছিল অখাদ্য। এমনকি প্রথম দিকে ছানা ও ছানার মিষ্টি একরকম পরিত্যাজ্যই ছিল ধর্মীয় কারণে। যেহেতু বিশেষ উপায়ে দুধকে ছিন্ন করে তৈরি করা হয়েছে বিশেষ খাবারটি, তাই ছিন্ন থেকেই খাবারের নামকরণ হয়েছিল ছানা। তবে এই বিষয়ে আরও একটি দেশীয় মতবাদ আছে। গরম দুধে দধি সংযোগ করায় যখন জল এবং সাদা অংশ আলাদা হয়ে যায়, তখন সাদা সুতির কাপড়ে ছেনে জল থেকে সাদা পিণ্ডকার বস্তুটিকে জলহীন করা হয় বলে এর নাম হয়েছে ছেনা বা ছানা। ছেনা হোক বা ছানা, সেদিনের সেই ফেলে দেওয়া খাবার আজ কিন্তু বাঙালির একটি অন্যতম ডিশ হয়ে উঠেছে। দিদি, কি মনে হচ্ছে, রেডি? দেখছি, আরে একটু হবে মনে হচ্ছে।
একটু সময় লাগবে না? একটু সময়। ঠিক আছে, সময় না হয় একটু লাগুক, আর আমরা আপাতত নিয়ে নিই ছোট্ট একটা ব্রেক।